হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করতে গেলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন সর্বমোট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা এই ভিডিও থেকে গুগল ক্রোম বা ক্রোম ব্রাউজারের কিছু অবাক করা সেটিংস এর ব্যাপারে বলবো। তো ভিডিও স্কিপ না করতে সম্পূর্ণ দেখুন। তো আসুন বন্ধুরা, আপনাদেরকে আমরা সেটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, ক্রোম তো আসুন প্রথমত আমরা সবচেয়ে প্রথমে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিই। তো ক্রোম ব্রাউজারের গোপন সেটিংগুলো দেখার জন্য তো ক্রোম ব্রাউজারটাকে প্রথমত বন্ধুরা আমরা ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটাকে বন্ধুরা প্রথমত ওপেন করে নিই। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেওয়ার পরে কী করতে হবে তো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গুগলে রয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আমরা হোম পেজে রয়েছি আর কি। ক্রোম ব্রাউজারের হোম পেজে রয়েছি, এই দেখুন দেখতেই পাচ্ছেন এটা আমরা হোম পেজে রয়েছি। তো এই দেখুন এখানে লেখা রয়েছে উপরে গুগল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই দেখুন আমরা ক্রোম ব্রাউজারে সরাসরি রয়েছি গুগলে। তো আমাদের সার্চ বারে লিখতে হবে, তো আমরা সার্চ বারে লিখে নেব গুগল। গুগল গ্র্যাভিটি বলে লিখে বন্ধুরা আপনার সার্চ দেবেন। তো গুগল গ্র্যাভিটি লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে অপশানটা পাবেন গুগল গ্র্যাভিটি MR ডট ডব, তো এটা একটা সেটিং রয়েছে বা ম্যাজিক রয়েছে এই সেটিংয়ে। তো অনেকে এই সেটিংটা হয়তো আর কি জানেন না, তো এই সেটিংয়ের কাজ কী বা ম্যাজিক তো কী ম্যাজিক সেটা আপনাদের দেখিয়ে দেবো আমি। তো এই দেখুন এই গুগলটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গুগলের মতো ওটা লেখা চলে এসেছে। যদি আমি গুগল লেখা টাচ করি তাহলে কিন্তু এটা ভেঙে পড়ার মতো হয়ে যাবে। দেখুন আমার টাচ করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো অনেকে এই সেটিংটা হয়তো আর কি জানেন না, তো এই দেখুন ভেঙে পড়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখুন এটাকে আমি এবার যেমন ধরে এবং নড়াচড়া করবো সেদিকে কিন্তু এটা যাবে। তো দেখতে পাচ্ছেন এই সেটিংটা কিন্তু অনেকেই আর কি জানেন না। তো দেখুন আমি নড়াচড়া যেদিকে করবো মোবাইলটা আর কি সেদিকে কিন্তু উঠবে, দেখুন গুগলটা দিয়ে যাচ্ছে, দেখা গেলো কিন্তু ভেঙে পড়ার মতো ভেঙে পড়ে গেলো। তারপর কিন্তু আমি আপনি যেদিকে নড়াবেন সেদিকে এটা নড়াচড়া হবে আর কি। তো বন্ধুরা আপনি আপনার বন্ধুকে কিন্তু দেখাতে পারেন ম্যাজিক করে, দেখুন এমনি দেখাতে পারেন আপনারা। তো বন্ধুরা নেক্সট যে সেটিংটা বলবো সেটা হচ্ছে, তো আপনারা নড়াচড়া করতে পারেন, দেখো আপনাদের নড়িয়ে চড়িয়ে দেখিয়ে দিচ্ছি একবার আমি। তো দেখুন এইভাবে আপনারা নড়াতে পারেন। তো বন্ধুরা নেক্সট যে সেটিংটা হচ্ছে সেটা হচ্ছে একটা সেটিং আপনাদের, তো যখন আমরা কোনো জিনিস সার্চ করি সেগুলো কিন্তু আমাদের হিস্ট্রিতে সেভ হয়ে রয়ে যায়। যে কোনো জিনিস আমরা যখন সার্চ করি তখন কিন্তু আমাদের হিস্ট্রিতে সেভ হয়ে রয়ে যায়, তো সেগুলো কিন্তু সেভ হয়ে রইবে না। তো সেটিংটা আজ দেখিয়ে দিই আমাদের, তো সেই সেটিংটা আমাদের দেখিয়ে দিই। তাই দেখুন হিস্ট্রি, তো এই দেখুন আমি গুগল গ্র্যাভিটি সার্চ করেছিলাম, দেখুন এখানে গুগল গ্র্যাভিটি কিন্তু লেখাটা চলে এসেছে, হিস্ট্রিতে সেভ হয়ে গেছে। তো দেখুন আমি অনেক কিছু সার্চ করেছিলাম যেগুলো আর কি আমরা সার্চ করে দেখতে পারি, দেখাতে চাই না কাউকে, তো সেগুলো আপনারা লুক হতে পারেন। তো আমরা যখন এখানে সার্চ করলাম কিছু তো সরাসরি হিটে সেভ হয়ে যায় হিস্ট্রিতে, তো সেভ হবে না সেটা সেটিংটার জন্য আমাদের কী করতে হবে সেটা আর দেখে দিই আসুন। তো আবার কিন্তু আমরা হোম বাটনে চলে এলাম। তো এই দেখুন এখানে যে লেখা রয়েছে একটা সেটিং, তো আমরা একবার দেখিয়ে দিই ব্যাক করে। এই দেখুন নিউ ইন্টারু ট্যাব, তো এখানটায় ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন দু নম্বরে নিউ ইনকারুডেড ট্যাব, তো এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এমনি আর কি ইন্টারফেসটা চলে আসবে অন্ধকার। তো এখানে আমি আমার চ্যানেল সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেঙ্গলি টিপস টেক। তো এই দেখুন, তো বন্ধুরা কোনো কারণে হয়তো দেখায়নি, তো দেখুন আমি সার্চ করেছিলাম কিন্তু এখনও দেখেন এটা আসেনি, দেখুন এখানে এসেছি কিছুই আসেনি, যে আগের মতোই রয়ে গেছে, তো এখানে আসেনি। তো এটা আপনারা উপর দিকে টেনে আর কি গুগল ক্রোমে ক্লিক করে বন্ধ করে দেবেন। তো বন্ধ করে দিলাম, তো বন্ধুরা কোনো সেটিংটা আর কি গন্ডগোল হয়ে গেছে তা দেখা গেলো না, তো আপনারা একবার সার্চ করে দেখে নেবেন। তো বন্ধুরা তার নেক্সট যে টিপসটা করবো সে ফাইলস, ফাইলস এসডি কার্ড লিখে দেবেন ফাইল, তারপর দুটো টিপস লিখে দেবেন, তারপর তিনটে কলন দিবেন, তো লেখা ঠিক করে দেখুন আর কি। তো অনেকেই হয়তো আমরা ফাইল কিন্তু লক করে রেখে দেন, তো আপনারা সহজেই কিন্তু এখান থেকে সেই ফাইলটা কিন্তু দেখতে পারবেন। তো ফাইল এসডি কার্ড আমি লিখে নিচ্ছি আর কি, ফাইল এসডি কার্ড, তারপরে কলন দেবেন, এটা সার্চ করবেন। তো এই সেটিংটা হওয়ার কি অনেকেই জানেন না, তো এই দেখুন ফাইলে কি যা যা রয়েছে A to Z কিন্তু এখান থেকে দেখতে পারবেন। অনেকেই দেখবেন ফাইলে কিন্তু সিকিউরিটি দিয়ে রেখে দেয়, তখন কিন্তু আমরা ফাইলে কী রয়েছে সেটা জানতে পারি না এবং দেখতেও পারি না। তো এখান থেকে কিন্তু আমরা সহজেই কিন্তু কী রয়েছে তার মোবাইলে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে A to Z ফাইলে কিন্তু যা যা রয়েছে সব কিছুই আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটা ফটো আর কি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আর কি। তো আমি পিক্সারে ক্লিক করবো,
তারপর আমাদের একটা ফটো আমি ক্লিক ওপেন করে দেখিয়ে দেবো। তো এই দেখুন একটা ভারত পেলে আমার ছবি আর কি ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা ছবি, তো একটা ছবি দেখতে পাচ্ছেন, আরেকটা ছবি আপনাদের ওপেন করে দেখিয়েছি আমি। তো এই দেখুন একটা ছবি আরেকবার ওপেন হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।